আলটিমেটলি তৈরি করে ফেলেছি আমরা হোম মেড সোপ আর খুবই সুন্দর হয়েছে বলো আমি কি সোপের বিজনেস স্টার্ট করব হ্যালো एवरीवन তো আজকে ডুগগু আর আমি লেগে পড়েছি একটা মিশনে কি মিশন সেটা ডুগগুই ঠিক করে বলবে চলো আমাদের মিশন হচ্ছে সোপ মেকিং আমাদের একটা স্কুলের একটা প্রজেক্ট এসেছে ওই প্রজেক্টের জন্য আমাকে হোম মেড সোপ বানাতে হবে এই জন্য

ইংলিসারিন্স লেকে ভাঙতে হবে আর এই টোয়েন্টি ফাইভ এমএল অব্দি হবে তো ভাঙি কিছু আওয়াজ হয় না কারণ এগুলো তো সব হুম নো ইস্যুস ছেলে কিন্তু আমার একটা বড় কাজ করছে তাই না তো তোমার এক্সপেরিয়েন্স কেমন কেমন লাগছে সব বানাতে ভালোই লাগছে আচ্ছা তোমার প্রজেক্টটা জানো কি এটা কটেজ ইন্ডাস্ট্রির উপরে হ্যাঁ 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 কটেজ ইন্ডাস্ট্রি ভাবলো সব ভালো হবে আচ্ছা তুমি ধরো আমি একটু তোমাকে হেল্প করে দিই তুমি এটা ধরো আমি তোমাকে একটু হেল্প করে দেবো ওকে তুমি করবে বাসর মধ্যে ভরে দাও কত কত টপ দি হয়েছে আর 15 এমএল এর কোথা থেকে ওকে তো কত এমএল ভরতে হবে 25 এমএল এখানে হচ্ছে নট আছে তুই এ দেখতে পাচ্ছো হ্যাঁ ঠিক আছে এবার ওটাকে ট্রান্সফার করা হবে একটা কাপের মধ্যে আসলে কি হয়েছে আমি আমার একটু চিন্তা হচ্ছিল এটা যদি মাইক্রোওয়েভ সেফ হবে কিনা তো এটার মধ্যে আমি করে নিলাম আমি এই ওই ওটি বের হচ্ছে না কিন্তু বার করে নিয়েছি এখন এইটা নিয়ে আমরা হচ্ছে 30 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভ করব ওকে আমি তো হচ্ছে শুধু 30 সেকেন্ডের জন্য পারি এইজন্য হচ্ছে মার একটুখানি এই করে দিলাম এখন আমরা

রাবড়ির মতো এখন স্মেল হচ্ছে রাবড়ি একটু গরম তাও তো এই জন্য একটু রাবড়ি হলো এবার নিয়ে এসছি একটু স্যাফ্রন এর মধ্যে এই স্টেপটা টোটালি অপশনাল তুমি হয়তো সেন্ট দিতে পারো যদি চাও তো আমরা একটু এর মধ্যে হ্যাঁ কেশর দিলাম স্যাফ্রন কত দা একটু হানি নি আর একটু হানিও দিয়ে দিই হ্যাঁ মধু 1 টিস্পুন অফ হানি আর এটা তো লাগবেই এবার দিয়ে দিলাম একটু মধু মধু ময়শ্চারাইজ করতে হেল্প করবে হ্যাঁ এই মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি এইটা যেমন হ্যাঁ একটা এটা কিন্তু অনেক সুন্দর দেখতে কিন্তু হুম এটা কিছুক্ষণ তো ফ্রিজ হতে দিতে হবে দুটো হ্যাঁ টু 30 মিনিট এটা একটু গরম রয়েছে হ্যাঁ অনেক গরম কিন্তু তাই আমি আর ডুগুকে হাত দিতে দিলাম না হুম আর একটা ব্যাচ বানাবো তো আরেকটু নিয়ে নিয়েছি আর একটু দিয়ে দিলাম ব্যাচে আমরা একটু এর মধ্যে অ্যালোভেরা জেল দিলাম অ্যালোভেরা জেল 2 স্পুন দিলাম মিক্স করলাম এবার একটু হানি মিক্স করব এবার একটু হানি দিয়ে দেব দারুণ সোপ হচ্ছে টুকু হানি দিয়ে এটা মিক্স হয়ে গেছে এবার এটাকে ফানেলের মধ্যে নিয়ে নেব শরবতের মধ্যে অনেক লাগছে এখন খুবই গরম খুবই গরম এবার বাকিটা এর মধ্যে আবার ঢেলে দেব

একবার গন্ধটা দেখি তুমি ভালো হুম খুব সুন্দর হয়েছে কিন্তু আলটিমেটলি তৈরি করে ফেলেছি আমরা হোমমেড সো আর এক কানে আছে বাকি ছিল আরও একটা রয়েছে গগো ভীষণ হ্যাপি তার কাজে আমিও কিন্তু হ্যাপি কেমন হয়েছে তোমরা একটু বলো তো সবগুলো দেখতে তো খুবই সুন্দর হয়েছে ভালো হয়েছে না সত্যি বলো খুবই সুন্দর হয়েছে বলো আমি কি সোপের বিজনেস স্টার্ট করব দুগু আর আমার কোলাবোরে